ধান চাষের জমিকে অন্য ফসলের জন্য রূপান্তরের সিদ্ধান্ত করি। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মন্ডলী সম্পাদক মন্ডলী এক বিবৃতিতে বলেছে গত সতেরোই জুন এক সাংবাদিক বৈঠকে রাজ্যের কৃষি মন্ত্রী রাজ্যের হাজার হেক্টর ধান চাষের জমিকে অন্য ফসল উৎপাদনের ক্ষেত্রে রূপান্তরিত করার ঘোষণার প্রতি সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মন্ডলীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে সম্পাদক মন্ডলী বলেছে ত্রিপুরা রাজ্যে ধান চাষের উপযোগী মোট জমির পরিমাণ দুই লক্ষ পঞ্চান্ন হাজার হেক্টর খাদ্যশস্য উৎপাদনে রাজ্যে বিরাট ঘাটতি সে ঘাটতি পূরণে বামফ্রন্ট সরকার সময়ভিত্তিক বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে মোট উৎপাদন এবং উৎপাদনশীলতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল এই পরিকল্পনা ছিল যোগ্য জমির আশি শতাংশ এক ফসলি জমিকে দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলিতে পরিণত করা এই কর্মযোগে কৃষকদের মধ্যে দারুণ উৎসাহ সঞ্চার হয়েছিল এবং লক্ষ্যমাত্রা অর্জনের দৌড় গোড়ায় পৌঁছে গিয়েছিল এরকম একটা চরম অবস্থায় বিজেপি আইপিএফটি জোট সরকার প্রথমেই এসআরআই প্রকল্প তুলে দিয়েছে বেশিরভাগ সেচ প্রকল্পসমূহ মেরামতের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সার ওষুধের ভর্তুকি উঠিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে পঞ্চাশ হাজার হেক্টর ধান চাষের জমিকে অন্য ফসল উৎপাদনের জমিতে রূপান্তরিত করার ঘোষণা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হটকারী সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হবে সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক মন্ডলী দাবি জানাচ্ছে রাজ্য সরকার অবিলম্বে এই হটকারী সিদ্ধান্ত প্রত্যাহার করুন কৃষিকে লাভজনক করে তোলার জন্য স্বল্প সুদে ঋণ উৎপাদিত ফসল খরচের দেড়গুণ মূল্যে কেনা সেচ প্রকল্প সমূহের মেরামত উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন